আপনি ধরুন বাড়িতে থাকেন বা অফিসে থাকেন আপনার ফোন হয়তো ভুলে রেখে চলে যান বা কোনো সময় ফোন রেখে সব সময় হয়তো ফোন নিয়ে ঘোরা সম্ভব হয় না কোনো কোনো সময় ফোন রেখে দিয়ে যেতে হয় তার আপনার তো ফোন যথেষ্ট ইম্পর্টেন্ট আপনার অবর্তমানে আপনার ফোনে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে বা কেউ ওপেন করার চেষ্টা করে বা আপনার পাসওয়ার্ড কেউ জানে সে আপনার ফোনটি ঘাঁটে আপনার অবর্তমানে আপনাকে না বলে সে ফোনে আপনার ফোনটা বারবার ঘাঁটার চেষ্টা করে বারবার লক খোলার চেষ্টা করে এটা আপনি জানতেও পারেন না এটা আপনাকে জানতে গেলে একটা সিস্টেম আছে সেটার সাহায্যে আপনি জানতে পারেন আপনার অবর্তমানে আপনার ফোনেকে হাত দেয় বা হাত দেওয়ার চেষ্টা করে বা ঘাঁটার চেষ্টা করে তার ছবি আপনার ফোনে উঠে যাবে তো এই সিস্টেমটি খুবই সুন্দর সিস্টেম এই সিস্টেমটি যদি আপনার ফোনে সেট করতে চান বা আপনার ফোনে এই সিস্টেমটি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আমার ভিডিওটা দেখলে আপনিও শিখে যাবেন এটা কিভাবে সম্ভব বা কি করে হয় তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেব আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এই সিস্টেমটি আপনার ফোনে সেট করার জন্য একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি কী সেটা আমি চলুন দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরে সার্চে গিয়ে সার্চ করবেন হু টাচ মাই ফোন হু টাচ মাই ফোন লিখে সার্চ করলে একটু নিচের দিকে চলে আসবেন যে অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেখবেন একটি অ্যাপস ওপেন হয়ে গেছে কিন্তু তার নিচের দিকে চলে এসে দেখুন হু টাচড মাই ফোন বলে একটি অপশান পাবেন বা একটি অ্যাপস পাবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটির লোগোটা আপনাদের ঘরে জাস্ট একবার দেখিয়ে দিই অ্যাপসটির লোগোটা আপনাদের ঘরে দেখুন দেখিয়ে দিলাম এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনাদের ঘরে তারপর কি কি করতে হবে সেটা আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছি আমার ইনস্টল হচ্ছে ইনস্টলটা হয়ে যাক জাস্ট ডাউনলোড শেষের দিকে এবার ইনস্টলিং নিচ্ছে ইনস্টলিংটা হয়ে যাক তারপর আপনাদের ঘরে দেখাচ্ছি এবার আমার ইনস্টল হয়ে গেছে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে কিছু পারমিশান চাইবে পারমিশানগুলো আপনাকে দিয়ে নিতে হবে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন ওকে গট ইট জাস্ট ক্লিক করে দিলেন এবার অ্যাপস নিড এক্সট্রা অ্যাকশান টু ইম্প্রুভ ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এখানে জাস্ট ইয়েস করে দেবেন আর একবার ইয়েস করে দেবেন এবার অ্যালাউ করে দেবেন আর কাজ শেষ আপনার এখানে আর কোনো কাজ নেই কোনো পারমিশান নেই এবার জাস্ট আপনাকে দু একটা কাজ করে নিতে হবে তাহলে আপনার এই সিস্টেমটি আপনার ফোনে চালু হয়ে যাবে প্রথমে দেখুন অপশানটা অন করা আছে স্ক্রিন আনলক মনিটারিং এটা অন করা আছে এটা ঠিক আছে দ্বিতীয় অপশানটাও কিছু করতে হবে না তৃতীয় অপশান দেখুন পাসওয়ার্ড প্রোটেকশন এখানে জাস্ট একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আপনাদের পছন্দ মতো চার অঙ্কের একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি চারটে জিরো দিয়েই আপাতত সহজ পাসওয়ার্ড দিলাম আপনারা একটু টাফ পাসওয়ার্ড দেবেন তারপর অন বুট এটা অন করাই আছে ক্যাপচার ইমেজ এখানে আপনার ইমেজগুলো আসবে যে ইমেজগুলো আপনার ফোন আপনার অবর্তমানে যে ঘাঁটার চেষ্টা করবে তার ইমেজগুলো এই ক্যাপচার ইমেজে আসবে তার নিচেই দেখুন ক্যামেরা টাইপ এখানে ক্যামেরা টু করা আছে এখানে জাস্ট আপনারা ক্লিক করে ক্যামেরা ওয়ান করে নেবেন মানে ক্যামেরা ওয়ান মানে ফ্রন্ট ক্যামেরা মানে আপনার যে ফোনটা ঘাঁটবে সে তো আপনার ফোনটার সামনেই তার নিশ্চয়ই মুখটা থাকবে আর সঙ্গে সঙ্গে তার ক্যাপচার হয়ে যাবে তো চলুন ক্যামেরা ওয়ান হয়ে গেছে এবার ব্যাক করে দেবেন এখানে আর কোনো কাজ নেই এবার জাস্ট ফোনটাকে একবার লক করে দেবেন লক করে দিয়ে ফোনটাকে লক খোলার চেষ্টা করুন আপনি যেরকম ভুলভাল চেষ্টা করুন আপনার পিকচার উঠে যাবে তো চলুন আমি আরেকবার দেখিয়ে দিই যে আমি এই যে ভুল ভাল লক খোলার চেষ্টা করলাম বা সঠিক লক দিলেও আপনার যে পিকচারটা আপনার চলে এসছে সেটা আপনাকে একবার জাস্ট দেখিয়ে দিই কনফার্ম করে দিলাম এবার ক্যাপচার ইমেজে জাস্ট ক্লিক করবেন অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন এখানে দেখুন আমার পিকচার একটা ক্লিক হয়ে গেছে আমি খোলার চেষ্টা করেছি আমার পিকচারটা ক্লিক ক্লিক হয়ে গেছে এবার আরেকবার আপনাকে দেখিয়ে দিই আমি খোলার চেষ্টা করলাম এখানে দেখুন আবার ওই অ্যাপসটাই চলে যাবেন আবার অ্যাপসটাই চলে যাবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার ইমেজে গেলাম এ দেখুন আমার দুবার দুবার আমি ওপেন করার চেষ্টা করেছি দুবারই আমি ছবি উঠেছে আমি ওপেন করেছি কিন্তু তাতেও আমার পিকচার চলে এসছে তো এইভাবে আপনারা আপনাদের অবর্তমানে কে আপনার ফোনে হাত দিচ্ছে বা কে আপনার ফোন ঘাঁটার চেষ্টা করছে সেটা আপনি অনায়াসে আপনার ফোনের মধ্যেই দেখতে পাবেন সেরকম সিস্টেম সেট করার আমি ভিডিওটি দেখিয়ে দিলাম এইভাবে আপনারা আপনাদের ফোনে সেট করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন কেননা আপনাদের একটা লাইক আমার মোটিভেশন অনেক বাড়িয়ে দেয় কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশি বন্ধুরা নমস্কার